হ্যালো বল্লা, হ্যালো মারহাবা। তো আজকে আমরা একটা নিরিবিলি জায়গার মধ্যে আসছি, আর জায়গাটা খুবই সুন্দর। এখন প্রায় বিকাল, সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর এই সামনে আমরা একটা বাগানের মতো জায়গা দেখতে পারতেছি বাউন্ডারির ভিতরে। আসলে এটা হচ্ছে এখানকার বলদিয়ার একটা নার্সারি বলা যায়। শীতের গরমের মধ্যে এখানে চারা উৎপাদন করা হয়, আর শীতের মধ্যে এখান থেকে চারা নিয়ে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। আসলে আমরা যখন রাস্তা বেরোই, রোডে বেরোই, রোডের মাঝখানে সর্বত্রই সৌদি আরবে দেখতে পাই যে অনেক ধরনের ফুলের গাছ বা কোনো ধরনের ছোট জাতির যে গাছগুলো আছে সেগুলো, খেজুর গাছ থাকে রাস্তার মাঝখানে। তো আসলে এইখান থেকে ওগুলো সাপ্লাই করা হয়। আমি কথা বলছিলাম ভিতরে, দুজন বাঙালি কাজ করে, একজনের নাম মাহমুদ, বাড়ি সম্ভবত মাগুরা, আরেকজনের নামটা জানি না, কিন্তু ওনার বাড়িটা বাড়ি হয়েছে নরসিংদী। তো ভালো লোক, আজকে সময় ছিল না বা যাওয়ার মতো পরিবেশ না। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন এখানে আসবো অবশ্যই ভিতরে যাব, আর ভিতরে কিসের কিসের চারা হয়। আর আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর, আশেপাশে যা আছে সব সুন্দর সুন্দর ইস্তেরাহা বলা হয় এখানে। এগুলো হয়েছে আপনার পিকনিক স্পট, এখানে মানুষ রাত্রেবেলা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, মজা করতে আসে বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে এগুলোর মধ্যে খেলার জায়গা আছে, খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে। তো এই আর কি ছিল। তো সব মিলিয়ে আজকে দিনটা ভালোই কাটছে, আসলে ভালোভাবে দেখা যাইতেছে না। ওইটা হয়েছে অফিস, সিকিউরিটি চেকপোস্ট, ভিতরে যাওয়া সম্ভবত নিষেধ। এটা হচ্ছে বলদিয়া আর কি। বলদিয়া বলতে বোঝায় এখানে যে যারা গ্রাউন্ডে কাজ করে, শহর পরিষ্কার রাখে, শহর সব সব কিছু মিলাই আর কি ঠিকঠাক রাখে, বিভিন্ন মেরামতের কাজ করে, ওদেরকে বলদিয়া বলা হয়। তো এটা বলদিয়ার।